নমস্কার বন্ধুরা, আজ আমি কথা বলবো মেয়েদের পাওয়ার সম্পর্কে। মেয়েরা আজ কী কী না করছে, প্লেন চালাচ্ছে, ট্রেন চালাচ্ছে, জাহাজ চালাচ্ছে, আকাশে উঠছে, তাহলে মেয়েরা আজ বডি বিল্ডিংয়ে বা কেন পিছিয়ে থাকে? তো সেই সব কিছু মেয়েদের কথা আজ আমি আপনাদের বলবো। পাওলা এক ফিটনেস বডি বিল্ডার, এনার হাইট 5 ফিট 7 ইঞ্চি। ইনি একজন মেয়ে বডি বিল্ডার, মডেল ও প্রফেশনাল ট্রেনার। পাওলা তার 21 বছর বয়সেই তার লক্ষ্য পূরণে জয়ী হয়। সে প্রথমে রোগা পাতলা ছিল, কিন্তু এরপর সে জিমে যায় এবং তার ট্রেনারের কথা মানতে থাকে। বন্ধুরা, এবার আমরা কথা বলবো আলিশার সম্বন্ধে। আলিশা থাকেন ইউনাইটেড স্টেটে। এনার হাইট 5 ফুট 4 ইঞ্চি। ইনি একজন IFBB প্রো ক্রসফিট অ্যালিট। এর সাথে তিনি একজন প্রফেশনাল ফিটনেস মডেল ও ট্রেনারও বটে। যখন আলিশার বয়স 22 বছর ছিল, তখনই সে তার কলেজের ডিগ্রির পাশাপাশি ফিটনেসের ডিগ্রিও নিয়ে ফেলেছিল। আলিশার ছোট থেকেই ফিটনেসের প্রতি অনেক ঝোঁক ছিল, অথচ আলিশার বয়স 33 বছর, কিন্তু তার ফিটনেসের জন্য কখনো মানুষ তার বয়সের আন্দাজ করতে পারে না। জানা যায় আলিশার স্বামী তার এই ফিটনেসের প্রতি অনেক হেল্প করেছেন তাকে, তাই ইনি এই আজ এই জায়গায় পৌঁছাতে পেরেছেন। তাই প্রতিটা স্বামী তার স্ত্রীর প্রতি এতটাই খেয়াল রাখা উচিত যতটা আলিশার স্বামী তার প্রতি রেখে। মারিয়া এখন একজন সফল বডি বিল্ডার, মডেল ও সাথে প্রফেশনাল ট্রেনার। যেসব মেয়ে বডি বিল্ডাররা পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত, তাদের মধ্যে মারিয়া একজন। মারিয়া তার লক্ষ্য পূরণ অর্থাৎ তার বডি বিল্ডারের জন্য তাকে প্রচণ্ড পরিশ্রম করতে হয় বা হয়েছিল, তবুও তিনি মাঝপথে কখনোই থেমে যাননি। তিনি একসময় প্রফেশনাল পোল ডান্সার হওয়ার চিন্তাভাবনা নেন এবং তখন থেকেই তিনি ফিটনেসের দিকে বেশি করে মনোযোগ দিতে থাকেন। এবং কিছুদিনের পরেই মারিয়া তার ডান্সিং কেরিয়ার ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা নেন এবং তিনি বডি বিল্ডিংয়ের দিকে আরও ঝোঁক দেন এবং তখন থেকে তিনি বডি বিল্ডিং হওয়ার চিন্তাভাবনা নেন। এরপর তিনি তার প্রথম প্রতিযোগিতাতে সফলতা অর্জন করেন, তাই আজ তিনি এত সফল হয়েছেন পুরো দুনিয়ার মধ্যে।